দর্শক, আস্তে আস্তে অনেক তথ্য বের হচ্ছে কিভাবে সম্ভব হলো পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন করা, সেটি খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু ইতিমধ্যে যার আমন্ত্রণে সেই সজল দত্ত, তাকে খোঁজা হচ্ছে। তার আমন্ত্রণে এই শিল্পীরা সেখানে গেছেন এবং গান গেয়েছেন, এখন তাকে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই ব্যাপারে তারা তদন্ত করছে, পুলিশ সেটি জানিয়েছে। দুটি বিষয়, যে পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে তারা গেছেন, এক। দুই নম্বর হলো, তারা দেখছেন যে এই পূজা মণ্ডপে সঙ্গীত পরিবেশনে অসৎ কোনো উদ্দেশ্য ছিল কিনা, সেটি দেখা হচ্ছে। চট্টগ্রাম নগরে একটি পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার 12টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দুজন হলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক শহীদুল করিম এবং দারুল ইরফান একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের পৃথক স্থান থেকে এই দুজনকে আটক করা হয়। সঙ্গীত পরিবেশনের ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যা 7টার দিকে নগরের রহমতগঞ্জের যে এম সেন হলে দুর্গাপূজার অনুষ্ঠান মঞ্চে। সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপকমিশনার রইসউদ্দিন বলেন, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির 6 জন শিল্পী গান গেয়েছিলেন। সেই গানের কিছু কথা উপস্থিত মানুষের ধর্মানুভূতিতে আঘাত করেছে। এই ঘটনায় গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়, বাকিদেরও আটক করা হবে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। সকালে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, এই ঘটনায় মামলা হয়েছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন সহ মামলার আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। কিন্তু সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার প্রক্রিয়া চলছে আর দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে নগর পুলিশের উপকমিশনার রইসউদ্দিন বলেন, নিজেদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, অর্থাৎ আয়োজকদের মধ্যে। আটক দুজনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রইসউদ্দিন বলেন, এটিও তদন্তে আসবে। এছাড়া কেন চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তা জানার জন্য পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে খোঁজা হচ্ছে, তবে তাকে পাওয়া যাচ্ছে না। গত রাতে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিস ভট্টাচার্য মঞ্চে উঠে ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন, তিনি ক্ষমা প্রার্থনা করেন আর সজল দত্তকে বহিষ্কারের ঘোষণা দেন। তার মানে হচ্ছে পূজা উদযাপন কমিটিরও ব্যর্থতা আছে, যেই কারণে তিনি ক্ষমা চেয়েছেন যে এদেরকে কেন মানে আমন্ত্রণ জানানো হলো, এবং এই ঘটনার দায়ী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে সজল দত্তকে, যার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রাম কালচারাল একাডেমির নামে সাংস্কৃতিক সংগঠনের 6 সদস্য এই দুর্গাপূজার মঞ্চে 2টি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল শুধু মুসলমানের লাগি আসে নিকো ইসলাম, সংগঠনটি জামাত ইসলাম সমর্থিত বলে একটি সূত্র বলছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম গতকাল রাতেই পূজা মণ্ডপে যান এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 3 মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, 6 জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন, আশেপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মুঠোফোনে দেখা যায়। যাই হোক, সেখানে বলা হচ্ছে যে সেলিম জাহান বলছেন যে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তারা সেখানে সঙ্গীত পরিবেশন করতে গেছেন। সেখানে 2টি গান পরিবেশন করা হয়েছে, 2টি সম্প্রীতির সঙ্গীত। কেউ কেউ ভিডিও এডিট করে অপপ্রচার চালাচ্ছে, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া সেই অনুষ্ঠানের ভিডিও যাচাই করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে গানের ভিডিওটি আসল, এডিটেড নয়। যাই হোক, পুলিশ তদন্ত করছে এবং এখানে পূজা উদযাপন কমিটির সজল দত্ত তারও দায় আছে, ফলে এটি ভালো হয়েছে যে এটা এমন না যে জোরপূর্বক মঞ্চ দখল করে সঙ্গীত পরিবেশন হয়েছে। এটা যদি এখন 2 পক্ষ মিলে সমঝোতা করতে পারে ভালো, আর যদি তদন্তে বেরিয়ে আসে যে না এটা উদ্দেশ্যমূলকভাবে, তবে অবশ্যই এই ঘটনার
ব্যাপারে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, এই ব্যাপারে কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব নেই এই বিষয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।